আদানি গ্রুপকু বড় আশ্বস্তি। হিন্ডেনবর্গ মামলায় সুপ্রিমকোর্ট বড় রায় শুনাইছেন। সেবি যাঞ্চে হস্তক্ষেপ করা মনা কলে সুপ্রিমকোর্ট। কোর্ট কইছেন সেবি যাঞ্চ পাই সক্ষম। 24টি মামলার 22টি মামলার যাঞ্চ শেষ করেছে সেবি। বাকি 2টি মামলার যাঞ্চ আসন্তা 3 মাসে শেষ করা পাই নির্দেশ দিয়েছেন কোর্ট। কৌণসি প্রকার নিউজ রিপোর্টকু গ্রহণীয় নুহে বলে কইছেন সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টক এই রায় পরে সোশিয়াল মিডিয়া এক্সরে আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানীঙ্ক ট্যুইট সে কইছেন সত্যমেব জয়তে। যেউমানে সেমানঙ্ক সহিত রহি আসিছন্তি সেমানঙ্কু কৃতজ্ঞতা জনাইছন্তি গৌতম আদানী। ভারতীয় বিকাশ যাত্রারে আদানি গ্রুপর যোগদান আগকু মধ্যে জারি রহিবে বলে কইছন্তি গৌতম আদানী। এহা পূর্বরু 24 নভেম্বর হইতিবা শুনানিরে কোর্ট মার্কেট রেগুলেটরি সেবির যাঞ্চ এক্সপর্ট কমিটিকু নেই উঠিতিবা প্রশ্নকু অগ্রাহ্য করে দেইথিলে। আম সহ অনলাইনে চার্টার্ড আকাউন্টাট রাজীব সাহু যোড়াই আপনার বহু বহু স্বাগত করবি অর্গস নিউজকু। কিভাবে ভাবে দেখুছেন আদানি গ্রুপকু এক বড় আশ্বস্তি কইপার, কারণ হিন্ডেনবর্গ মামলার সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন যে সেবি যাঞ্চ করা সক্ষেপ হস্তক্ষেপ করা মনা করেছেন সুপ্রিমকোর্ট। দেখুন আজি যে সুপ্রিমকোর্টর রায় আসিছি সেটা বড় ক্লিয়ার আছে, এবং যে হিন্ডেনবর্গ রিপোর্ট যেটা কি শেয়ার মার্কেট কু প্রভাবিত করেছিল এবং আদানি শেয়ার কু প্রভাবিত করেছিল, যে আলিগেশন গুড়িক আনিছিল সেগুলিক সুপ্রিমকোর্ট খারজ করা সঙ্গে সঙ্গে কোণী প্রকার ইনভেস্টিগেশন কু মনা করেছেন, এবং যেপাই বর্তমান আদানি গ্রুপ কু ক্লিন চিট দিয়াগলা এবং এইথর প্রমাণিত হল। কারণ দেখুন আমাদের সুপ্রিমকোর্ট হচ্ছে সুপ্রিম, সুপ্রিমকোর্টর রায় যেটা আসব সেটা সমস্ত মানি নেওয়া পড়ব, এবং যে হিন্ডেনবর্গ রিপোর্ট বেসিসে এইসব তথ্য যে তথ্য বাহারকু আসি সেগুলিক ভুল প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে এ সেবির বর্তমান যে পদক্ষেপ রয়েছে সেগুলিক আউ কোনসি কাম করিব না। তেণু সুপ্রিমকোর্ট রায় পরে আদানি গ্রুপকু গোটে ক্লিন চিট দিয়াগলা, এবং বর্তমান দেখা যাচ্ছি যে যে আদানি গ্রুপ বর্তমান তার গতিবিধি ঠিক ভাবে আগুক নৌছি, এবং সেভাবে কোণী সবস্টান্স আসি না কোর্ট সম্মুখে যে কোর্ট প্রভাবিত হওয়া পড়ে বা কোর্ট তার রায় কোণী ইনভেস্টিগেশন দিয়ে কোর্ট এসে কনভিন্স হল না যে এই যে আলিগেশন সব আসিছি সেগুড়া সত্য বা যেপাই এসে ইনভেস্টিগেশন দরকার। এবং দেখুন আদানি গ্রুপ গোটে ভারতর গোটে ওয়ান অফ দি লার্জেস্ট কর্পোরেট, যেটা কি বিগত বর্ষ মানে খুব উন্নতি করেছি পোর্ট ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রকচর ক্ষেত্রে, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, কেবল ভারত নুহে সারা বিশ্বরে বর্তমান বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্ট করে সারিছি এবং তার পারফরমেন্স মধ্যে ভালো আছে। এবং যে আলিগেশন মু পুনি থরে রিপিট করছি, যে আলিগেশন আসিছি সেগুড়েক কোর্ট কনভিন্স নুহে যে এগুড়িক কোণী ম্যানিপুলেশন বা কোণী প্রকার ইরেগুলারিটিস কোর্ট নজরক আসিছি। নিহতি তবে আপনি যেমন কোথায় হিন্ডেনবর্গ রিপোর্ট কু নেই সেতবে চাঞ্চল্য খেলে যাই, কিন্তু বর্তমান যেতবে কোর্ট রায় আসুচি আদানি গ্রুপ কথা যদি কবা কেতে বড় বুস্ট হব বর্তমান সেই। দেখুন আদানি গ্রুপ পাই তো নিশ্চয় গোটে বড় আশ্বস্তিকর পরিস্থিতি, এবং যে ক্লিন চিট দিয়াগলে সেতু জনা পড়ুছি যে আদানি গ্রুপ পাই কোণী প্রতিবন্ধক নাই, তার যে প্রকারে আদানি গ্রুপ আগুক যাচ্ছি সে তার যেমিয়া গতি রাখিছি সেই গতিকু আহুরি বরকরার রাখিব, এবং সেগুলিক আগুক নেব। তার যে ইনভেস্টমেন্ট সে পোর্ট ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রকচর ক্ষেত্রে, পাওয়ার সেক্টরে, এইগুলিক মাইনিং সেক্টরে যেগুলিক যাচ্ছি, এবং যেটা কি ভারতর জিডিপি গ্রোথ রে এই কর্পোরেট মানকর নিশ্চয় গোটে বড় ভূমিকা রয়েছে। সে আদানি কুহন্তু, আম্বানি কুহন্তু, বা অন্যান্য বিভিন্ন যে বড় বড় কর্পোরেট অছন্তি সেমানকর নিশ্চয় কন্ট্রিবিউশন রয়েছে ভারতর যে আজি সারা বিশ্বরে যে প্রকার ভারত তার গ্রোথ মেন্টেন করে পারছি 6.5-7% গ্রোথ, যেটা কি বিশ্বরে আর কোণী দেশ সেই প্রকার গ্রোথ আনিপারি না, এবং স্পেশালি করোনা পরে মধ্যে গ্রোথ আসিছি, এবং সেই কর্পোরেট মানুষ আউ এ অনেসেসারি
जो आलिगेशन आसरे मार्केट हौ बा कौनसी प्रकार जो रिटेल शेयर होल्डर अच्छा से मैंने प्रभावित न होगापुर जना पड़ी निहाते बहुत बहुत धन्यवाद राजीव सर रही चार्टर्ड अकाउंटेंट आपंकर समय पर बहुत बहुत धन्यवाद। जदि आपणक आम भिडी भल लगा तेब चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।